কালকে যে আমাদের ছেলেকে দেখতে এসেছিল ওরা কিছু বলেনি নাকি? হ্যাঁ গো গিন্নি, বলেছে। ওরা আমার এই ছেলের সঙ্গে ওদের মেয়ের বিয়ে দেবে না। আমার কপালটাই খারাপ জানো, আমি এই রাজ্যের রাজা হওয়া সত্ত্বেও আমার ছেলের গরিব মানুষের মেয়ের সঙ্গে বিয়ে দিতে পারলাম না। ও গো, আমি একটা কথা বলবো? হ্যাঁ বলো। এই রাজ্যে সবাই জানে আমার ছেলে কুজুতা, তুমি একটু অন্য রাজ্যে গিয়ে দেখো না আমার ছেলের বিয়েটা হয় কি না। তুমি ঠিকই বলেছ গিন্নি, আর এইভাবে বসে থাকলে হবে না, আমি আজই বেরিয়ে যাব। চলো দুটো খেতে দাও গা। আর গোলম হাঁটতে পারছি না, যাই ওই গাছটালে গিয়ে একটু হাবলি গি। ও ভাই, আপনাকে দেখি তো রাজা মনে হচ্ছে। হ্যাঁ ভাই, আপনি ঠিকই ধরেছেন, আমি চন্ডীপুরের রাজা। আমি একটা সুন্দর ছেলির খোঁজে বেরিয়েছি। কেন, ছেলে কি হবে? আর বলেন না ভাই, আমার মেয়েটা দেখতে খুব সুন্দরী তো, তাই একটা সুন্দর ছেলে খুঁজছি, আমার মেয়ের সাথে বিয়ে দেব। বলেন কি ভাই, আমিও তো একটা সুন্দরী মেয়ের খোঁজে বেরিয়েছি। কেন, আমারও একটা নায়ক ছেলে আছে, তার সঙ্গে বিয়ে দেব। তাই নাকি ভাই, আপনার ছেলে আছে? হ্যাঁ, এই দেখেন আমার ছেলের ছবি, আমি আজলামপুরের রাজা। বাহ, খুব সুন্দর দেখতে তো আপনার ছেলে, এত নায়ক কো ফেল মারবে। ভাই একটা কথা বলবো? হ্যাঁ বলেন। আমার মেয়েটাও খুব সুন্দর দেখতে, এই লেন ছবিটা দেখেন। হ্যাঁ সত্যি তো খুবই সুন্দর। চলেন ভাই এক কাজ করি, আমরার খোঁজাখুঁজি না করি আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়েটা পাকা করে ফেলি। কি বলবো ভাই, আপনি আমার মনের কথাটাই বলেছেন। তাহলে চলেন বিয়াই, আগামী শুক্রবারে বিয়ের তারিখটা ফাইনাল করি। ঠিক আছে বিয়াই, তাই করেন। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি বুড়িকে রেডি করে নিয়ে আসছি। এই রোহন, আমার ছেলেকে যেন খবরদার গেটের সামনে নামিয়ে দিসনি, একবার বীর আসরে কি নামাবি। ঠিক আছে রাজা মশাই। আর শোন, আমার ছেলে যে কুজু, বীর আগে যেন কেউ ধরতে না পারে, তোরা দুজনে সব সময় পেছনে সাপোর্ট দিবি। ঠিক আছে রাজা মশাই, আপনাকে এলে আর টেনশন করতে হবে না, আমরা সব সামলে নেব। এই চ তোল পালকি। কত সুন্দর মেয়ে রে, শালার কুজু একই বপেছে রে, পরের মতন দেখতে। যাই খবরদার শো দেখে দেখি।
আমার খুব বাথরুম পেয়েছে, তুই এইভাবে একটু কষ্ট করে থাক, আমি পোষাপ ফিরে আসছি। না না, তুমি কবুতর আমাকে চ্যারিটি দেবো না, চ্যারিটি গেলে আমি ধরা পড়ে যাব, আর ধরা পড়ে গেলেই আমার এই বিড়াও ভেঙে যাবে। ও নো, শালা কি বেকায়দায় যে পড়েছি, এই শালা কুজেল লেগি, একটু পোষাপ ফিরতেও যেতে পারবো না। নতুন বকে কলিগিরিলে আসছো কেনে, ন্যাংরা নাকি? ও মা, ন্যাংরা হবে কেনে? তুমা দেখে দেখি লজ্জা পাছে, তাই কলে করিলে আসনু। ও ঠিক আছে ভাবি, ছাড়ো, কক্ষণ থেকে ধরে থাকতে একটা হাত লেগ গেল। মৌলানা সাহেব, তাড়াতাড়ি বিয়েটা পড়ি দেন। ঠিক আছে বাপ। চণ্ডীপুর নিবাসী ইয়াসিনের কন্যা শ্রাবণী খাতুন, 10,001 টাকা দেন মরে পরিবর্তে তোমাকে শাদি করতে রাজি হয়েছে, তুমি কি কবুল? কবুল। আরেকবার বলো, কবুল। কবুল। আরেকবার বলো, কবুল। ল্যাও গো, বাতাসাগুলো সবাইকে দিয়ে দাও, বিবাহ সম্পূর্ণ হলো। আল্লাহ বাসনু। এই তোর বি হয়ে গেছে, আর কোনো টেনশন নাই, তোর ফাড়া কেটে গেছে, এই বিদ যা, বোখেলি একা একা পালকিতে উঠগা। ঠিক আছে ভাই, আর কোনো অসুবিধা নাই, এই বিদ আমি একা একাই পাচ্ছি। এই বউ চলো। এই তুমি কই যু? হেস, আমি তোমার স্বামী হই, নিজের স্বামী কে কেউ কুইজু বলে? লল, ঠিক আছে লও, আর কোনো দিন বলবো না, চলো। এই